ভাইফোঁটা। তো এখন আমরা মামা বাড়ি যাচ্ছি। আমি মামা বাড়িতে প্রত্যেক বছর যাই, ভাইকে ফোঁটা দিই। তো সেই মুহূর্তগুলি আমি শেয়ার করতে চলেছি, তোমরা সঙ্গে থাকো, আমার দেখতে থাকো ব্লগটা। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মামা বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন পর মামা বাড়ি যাচ্ছি, আলাদাই মজা। আর আমার সঙ্গে যাচ্ছে মার বাবা। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাস্তাটা দেখছো, এখানকার সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ ছোটোবেলায় এখানে দাদু দিদার সঙ্গে, ফ্যামিলির সবার সঙ্গে আসতাম ঠাকুর দেখতে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই অনেক চেঞ্জ হয়ে গেছে। দাদু দিদাও এখন আর নেই, আর এখন সেভাবে পুজোও হয় না এখানে আর। তো এখানে এলেই সেই দিনগুলো আমার মনে পড়ে যায়। আর বা দিকে এই যে দোকানটা দেখছো, এটা আমাদের ট্র্যাডিশনাল শপ, আমার দাদুর দোকান, বহু বছরের পুরনো কালী মাতা স্টোর্স। আর দোকানটা সুন্দর করে সাজিয়েছে আমার মামা। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম। সবাই সকালেই এসে গেছিলো আর আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছিল। সত্যি আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, সো ভাইরা লেগপুল করতে একদম ছাড়বে না। ও হচ্ছে টুবাই আর ও হচ্ছে বুবাই। এখন বাজে প্রায় দুটো, আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, আর তাই জন্য অন্যান্য মাসিরা মামাকে সকালেই ফোঁটা দিয়ে দিয়েছে। মা এখন ফোঁটা দেবে। এবার আমার পাড়া ফোঁটা দেওয়া। ও হচ্ছে আমার সব থেকে ছোটো ভাই, আমার মামার ছেলে। ওকে দিয়ে শুরু করছি। আর এই হচ্ছে বুবাই, আমার ছোট মাসির ছেলে। ওর সাথে আমার রিলেশনটা পুরো টম অ্যান্ড জেরির মতো, সব সময় ঝগড়া আর মারপিট চলতেই থাকে। আর ও হচ্ছে আমার সেজ মাসির ছেলে টুবাই, যার দেখা আমি বছরেই একটা দিনই পাই, ভাইফোঁটার দিন। তো যাই হোক, ভাইফোঁটার দিন ওনাকে পাওয়া গেছে, এটাই অনেক। ইজ ফর মাই ব্রো। কেমন আছে ভাই? এটা আমার জন্য? তো দেখো ভাই, আমার জন্য একটা সুন্দর কার্ড বানিয়েছে, এটা খুবই প্রিসিয়াস আমার কাছে, কারণ ও আমার সব থেকে ছোটো ভাই। আর এই হলো আমার তরফ থেকে বাকি ভাইদের জন্য গিফট। তোমরাই বলো কেমন হয়েছে। তো এবার পালা পেট পুজোর। আমার এত খিদে পেয়ে গেছিলো যে আমার ভিডিও করার কথা মনে ছিল না, সো এখানে কিছু ছবি অ্যাড করে দিলাম। অবশেষে খাওয়া দাওয়া সেরে উঠে এখানে ভাই বোনেদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল একটু আড্ডা হলো। এখন আমরা চলে এসেছি ছাদে একটু ঘুরতে। আর বিকেলবেলাটা ছাদে এসে আড্ডা না দিলে ঠিক জমে না। মা মাসিদেরও বললাম আমাদের সাথে জয়েন করতে, বাট কারুর পাত্তা দিই। এতদিন পরে সবাই একসঙ্গে হয়েছে, যে যার মতো আড্ডা দিচ্ছে। তো দেখো ছাদের থেকে ভিউটা খুবই সুন্দর, কারণ চারতলার ছাদ, সেখান থেকে সব কিছুই অলমোস্ট দেখা যায়। তো এখানে এসে একটু ফটো সেশন হলো সবার সঙ্গে।
ভ্লগ করছি। সূর্যাস্তের টাইমের এই আকাশটা আমার সবসময় খুব প্রিয়। কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে কেউ রং ঢেলে দিয়েছে। দেখতে দেখতে সন্ধেও হয়ে এলো, আর সব শেষে আমরা কেক কাটিং করে সেলিব্রেট করলাম। আর এই কেকটা আমি নিজে হাতে বানিয়েছি। তো এবার বাড়ি ফেরার পালা, কত তাড়াতাড়ি সারাটা দিন কেটে গেল। আর মামা বাড়িতে আসলে কারই বা বাড়ি যেতে ইচ্ছা করে, তো আমারও একদমই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আবার খুব শিগগিরই আসবো আরও অনেক ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড স্টে টিউন উইথ ডিএনস ডায়েরি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।